দুরন্ত বিষয় তৃষ্ণা আমাদের একটুও জীর্ণ হইল না, আমাদিগকেই চরম জীর্ণ করিয়া ছাড়িল। তৃষ্ণা বদলাতে থাকে, চলে যায় না। আমরা মনে করি আর আমার ভালো লাগছে না এই সংসার মহারাজ, এই সংসার ভালো লাগছে না, অর্থাৎ আপনি যে সংসারের কল্পনা করছিলেন তা এখন নেই বলে আপনার ভালো লাগছে না। অনেক হলো মহারাজ, আর ভালো লাগছে না, এখনো টাটকা আছে সবকিছু, শুধু সুযোগটা নেই। আর বুড়ো বয়সে আপনাকে কে সুযোগ দেবে? মায়াও খেলতে ইন্টারেস্ট নয় বুড়োদেরকে নিয়ে। আমাদের প্রত্যেক মুহূর্তে যদি প্রজ্ঞা না থাকে, জ্ঞান না থাকে জীবনে, তাহলে প্রত্যেক মুহূর্তে আমরা জীর্ণ হতে থাকি। তৃষ্ণা না জীর্ণা বয়মেব জীর্ণা বলা হয়েছে। তৃষ্ণা কমে যায় না, তার রূপ বদলাতে থাকবে। যেই ছেলে কথা শোনে না সেই ছেলেকে আর ভালো লাগে না। তো প্রথমটা সরিয়ে দেওয়া হবে, মায়েরা এসে বলবে আর কারোর মুখ দেখতে আমার ইচ্ছা নেই। আপনি কি বলছেন মা, সন্তানের প্রতি আসক্তি আমার প্রভুর কৃপায় ঘুচে গেছে। কাল থেকে সন্তান যদি লাইনে চলে আসে কথা শুনে, যে আমার যায়নি, মা হবার ইচ্ছা আমার টাটকা আছে। পরিস্থিতি আমাদেরকে চালাচ্ছে, আমাদের কোনো কেন্দ্র নেই যেই কেন্দ্রে দাঁড়িয়ে আমরা বলতে পারি না হম না হম। আমরা না হম বলতে পারি না জগৎকে। যতক্ষণ না বলতে পারবে, নিরালম্ব যতক্ষণ না হয়ে দাঁড়ানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ধর্মের গান গান, সত্য তো এই আপনাকে প্রকৃতি চালাচ্ছে। প্রত্যেক শাশুড়ি মার মোটামুটি বিয়ের হওয়ার পর ছেলের সংসারে বিতৃষ্ণা এসে যায় হালকা করে। পুরুষেরও তাই, যেই চাকরিটা হয়ে গেল বয়স 35 থেকে 40 কাছাকাছি যাচ্ছে পুরুষের বিতৃষ্ণা আসতে শুরু করে। কারণ এখন পুরুষের জন্য আর ভোগ নেই, ছেলে পিলে হয়ে গিয়েছে, এখন দায়িত্ব, এটা মেনটেন করো ওটা মেনটেন করো, ভোগের এখন দাম দিতে হবে, তখনই বলে মন উঠে যাচ্ছে। তৃষ্ণা জীর্ণ হয়নি তোমার, বয়মেব জীর্ণা, তোমাকে ছিবড়ে করে দিয়েছে। এখন কি হয়েছে, সুগার ধরে গেছে টেনশন করতে করতে। কিন্তু ভাই এখনো তোমাকে তো প্রাইভেট সেক্টরে জব করতেই হবে, দুটো ছেলে তোমার, তুমি পালাবে কোথায়? তখন বলছে আমার আর ভালো লাগছে না। কি করে ভালো না লাগবে? আপনাদের জীবনেও দেখবেন, আমি তো কারো ব্যক্তিগত ডিটেল বিশেষ জানি না, আজকে যদি পরিস্থিতি এমন না হতো, খুব চিন্তার বিষয় আপনারা আজকে যেইখানে আছেন সেখানে থাকতেন কিনা। কতখানি ডেলিবারেট চয়েস, সব থাকার পরেও পদ্মপত্র ইমাম ভাষা, এত জল ঢাললাম পদ্ম পাতায়, কিন্তু পদ্ম পাতাই এমন যে তাকে ছুলো না, তাই তো? পদ্মপত্রের জল 1 লিটার দিলেও ছবে না, 1 ফোঁটা দিলেও ছবে না। আর আমাদের কি জল আমাদের মধ্যে পড়েনি, শুকিয়ে মরছি, আর বলছি দেখছেন মহারাজ আমার মধ্যে একটুও জল নেই। তো পরিস্থিতি আমাদেরকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। রাজা ভর্তৃহরি পরিস্থিতিকে বারবার দেখেছেন জীবনের, কত সবে 7 নম্বর মন্ত্র, তাতেই উনি কত সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে গিয়েছেন, ঢুকে গিয়েছেন, এইগুলিকে অবজার্ভ করেছেন। এই অবজারভেশন থেকে ধর্মের শুরু হয়। এটা যার আসেনি, এটাই আমি বলি, যার বিচারের আসন আসেনি তার মননের গভীরতাও আসবে না। তার সব কল, তার সব চিন্তা, তার সব সিদ্ধান্ত কাল্পনিক। বড় বড় যতই লেকচার মারা হোক, যার বিচারজনিত আসন স্থির না হয়েছে সে ধ্যানের যোগ্য নয়, তার জীবনে ধ্যান আসবে না। বুদ্ধ যখন বসেন তখন বুদ্ধ এই বিচারজনিত সত্যকে সাথে নিয়ে বসেন, আর আমরা যখন বসি তখন না পাওয়ার জ্বালা নিয়ে বসি, কিচ্ছু ভাল লাগছে না, কেউ আমার কথা শুনছে না, ঠাকুর ঘরে ঢুকে গিয়ে বন্ধ, আর লোকে বলে দিল বৌমা আমার ঘর থেকে ঠাকুর ঘর থেকে বেরোয় না, ধার্মিক হয়ে গেছে। বৌমা ধার্মিক হয়নি, পরিস্থিতি পজিটিভ হতে দাও, বৌমা খেল দেখিয়ে দেবে, কোনো প্রবলেম নেই বৌমার। আমাদের এখানে পুজো করতে গিয়েছিলাম, সেখানেও সেই একই খেলা, কোথায় পুজো, কার পুজো, কিসের ভজন, আপনারা গিয়েওছিলেন, কোথায় ভজন, খেলা তো চলছে, কত লোককে খাওয়ানো যায়, কত লোক আমার নাম করতে পারে, কত বস্ত্র বিতরণ করা যায়, এতই বস্ত্র নিয়েছি বিতরণের লোক পায়নি, তাতে দুঃখ, বলে ভিখিরি পেলাম না ভিক্ষা নিয়ে বেরোলাম। বুঝতে পারছেন আমরা কত নিঃস্বার্থ, খাওয়ার নষ্ট, আমরা ব্যবসায়ী মানুষ, ঠিক বুঝে গিয়েছে, গীতা বোঝে না তা না, আপনি যা বোঝে তার থেকে বেশি বোঝে, হাড়ে হাড়ে বোঝে, 4টে কথাই বলে যাবে যে যা করছি বাবা একটু পিছিয়ে বসি এরম ভাবে।
তো দু চারটে লাইন সে শুনছে, শুনে একটু এরম ভাবে ভাবছে, তারপর দেখছে এদিক ওদিক করি কিনা। আমি খুব বুঝতে পারছি, একবার মুখের দিকে যেন তাকাচ্ছি না। একবার তাকিয়েছিলাম, তাতে একটু হেসে দিয়েছে, তারপর দেখলাম যে দরকার নেই, কথায় কথা বেড়ে যাবে। কি দুঃখ, ডেচকি ডেচকি পোলাও বেঁচে গিয়েছে, লোক পাচ্ছি না খাওয়ার। আমাদেরকেও কিছু হয় সরস্বতী পুজোর সময়, আমাদের অন্তত পক্ষে ঠাকুরের এইটুকুনি কৃপা আছে পরমেশ্বরের যে বলতে পারি কমিয়ে দাও পরের বার থেকে। কিন্তু যার ইচ্ছাই বিকেলে লোক আসুক, প্রসাদ বিতরিত হচ্ছে, আপনারা দলে দলে এসে প্রসাদ গ্রহণ করে কৃতার্থ হন। কৃতার্থ ওরা হবে না, কৃতার্থ তুমি হবে। কতগুলো সেলফি তুলে নেবে ঠিক নেই, লাইন পড়েছে। যেখানেই পুজো করতে হবে, পুজো টুজো কিছু হলো বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হলো, প্রথম কথা বলবে 3000 লোক খেয়েছে। কোনো চর্চা হয়েছে, কোনো উন্নতি হয়েছে, কি হোক না হোক 3000 লোক খায়, এই পুরো গ্রাম থেকে এই নিয়ে আসা হয়। শহরেও তাই, মন্দিরের ছবি একটা, খাওয়ার লাইনের ছবি 10টা। এবং এদের কি বলি, সিস্টেমই এমন তৈরি হয়ে গিয়েছে, 80G তুমি পাবে না যদি এরকম কাজগুলি না কর। তোমাকে গিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, এবং এইটা মানুষের কাজ না। মানুষের কাজ কি, সব রকম ভাবে তার কানে চোখে মুখে তুমি ঢোকাতে পারলে গায়ে কাপড় দিতে পারবে 80G, মুখে ভাত দিতে পারলে 80G, ঠিক আছে, একাডেমিক নলেজের ব্যবস্থা করতে পারলে 80G। কিন্তু কি করছে, বিবেক চূড়ামণি পড়াচ্ছ, পুরো সাংবিধানিক পরিকাঠামোই নেই আপনার জন্য যেখানে চেতনাকে তোলার ব্যবস্থা আছে, কোনো অপশন নেই আপনার জন্য পুরো সমাজে। এক্ষুনি আপনি এটা এ জায়গা থেকে হিস্ট্রি বুক আনুন, স্কুল খুলে দিন 80G। এই মানুষই তো তৈরি করেছে এই সমাজ, সংবিধান। তাহলে সমাজ আর সংবিধান উন্নত হবে কি করে? পুরো সিস্টেমটাই এমন আছে, একটি শ্লোকে পুরো এন্টায়ার লাইফকে ধরিয়ে দেওয়া যায় যা বলা হচ্ছে। তো এই প্ল্যাটফর্ম আগে চাই বিচার। প্রায় 40 মিনিট বলেছি, 34 মিনিট। এই 34 মিনিটের বিচার না থাকলে আপনার 2 মিনিটের ধ্যান ফেক। 34 মিনিটের বিচারের আসন চাই অন্তত পক্ষে, তখনই আপনার মন গিয়ে হয়তো নিজের আন্তরিক দুর্বলতা আসক্তির ব্যথায় বন্ধ হয়ে আসবে, আপনা আপনি বন্ধ হয়ে আসবে, এইবারে ধ্যান আপনার শুরু হবে। এই ধ্যানের মধ্যে কোনো দ্বিচারিতা নেই, কোনো মিথ্যা নেই। এইরকমই হয়তো বিচার করে কোনো বুদ্ধের চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়ে, তার মধ্যে প্রেম জাগে। আমরা বছরের পর বছর করে হয় না, কারণ এই থিসিস নেই আমাদের জীবনে। আর পুরো শাস্ত্র এবং পুরো সমাজও এই ব্যবস্থাটাই করে রেখেছে, পুরো ধর্মীয় জগৎটাই এমন হয়ে আছে, এই বিচারের দিকে আপনাকে নিয়ে যাবে না। 2টো কথা বলে দিয়ে বলবে, খিচুড়ি খাও, যেতে আসতে থাকুন, বসতে থাকুন। দুর্ভাগ্যের কথা আমাকেও কখনো কখনো বলতে হয় আসুন বসুন, কারণ যারা শুনবে না, এখন তো আমরা বন্ধ করে দিয়েছি রীতিমতো, খিচুড়ি খাওয়ার কোনো ব্যবস্থা নেই আশ্রমে। ক্লাস করতে আসুন, ফ্রিতে খাওয়া আছে, কিছু বুঝতে আসুন, জীবনকে তরুণ, সব রকম সহায়তা আছে। কিন্তু ওরা বলছে, আমি বলছি এটা কি ব্যাপার হলো, খিচুড়ি খেতে আসবো দুপুরবেলাতে, প্রসাদ খেতে আসবো, বলো আমার চাই না এমন ভক্ত। এখানে আশ্রমেও তো ভোগ কনজাম্পশন চাই, কিছু না কিছু চাই। এবার তুই ভোগ ছেড়ে দে, তুই বলবি ওখানে ভোগ নয়, এখানে ভালো শাড়ি দেওয়া হয়, তাও চলে আসবে, ওটাও তো ভোগ। তা বলবে, তখন বলবে মায়ের পায়ের কাপড় মাথায় ঠেকিয়ে নি, একটা যদি প্রসাদই শাড়ি পাই। এখানে মজা, বড় সহজ, বড় একদম পরিষ্কার জিনিস, এটাকে না মেনে যদি ধর্মে এগোতে যান কিচ্ছু হওয়ার নয়, একেবারেই হওয়ার নয়।